بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد، أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা খুতবাতুল জুমায় যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হলো মৃত্যুকে সম্মান প্রদর্শন করা। কোনো লোক যদি মারা যায় তাহলে তাকে আমরা কী কী ধরনের সম্মাননা দিতে পারি এবং উনি কী ধরনের সম্মাননা নিতে পারেন, তিনি কী কী সম্মান দুনিয়াবাসীর কাছে আশাবাদী, আমরা এই বিষয়ের উপরে আজকে আলোচনা করতে চাই। এবং এই বিষয়টি আজকের এই জুমার দাবিও বটে যে আমরা আজকে এই বিষয়ে আলোচনা রাখব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মাকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে তারা এসেছেন, একদিন না একদিন সবাইকে এই পৃথিবীর সবুজ চত্বর থেকে বিদায় নিতে হবে। কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী আসেন নাই। একজন ব্যক্তি যতই ভালো হন না কেন, একজন ব্যক্তি যতই খারাপ হন না কেন, তারও জন্যই এই পৃথিবী স্থায়ী বসবাসের জায়গাটা। আমরা যদি মনে করি পৃথিবীতে যারা ভালো মানুষ ছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম ভালো মানুষ ছিলেন আম্বিয়া ইকরাম, আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসুল এই পৃথিবীতে এসেছিলেন, কিন্তু আজকে কিন্তু কেউ নেই। আমরা জানি মূসা আলাইহিসসালাম তিনি মৃত্যুর জন্য যখন তাকে আসা হয়েছিল তখন তিনি থাপড় দিয়েছিলেন, অথচ সে মূসা আলাইহিসসালাম আজ আমাদের মাঝে নেই। পক্ষান্তরে যুগে যুগে ইসলামের স্বচ্ছ রবিকে যারা নির্বাপিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, যুগে যুগে যারা আল্লাহর প্রেরিত অভ্রান্ত ওহীকে আল্লাহর জমিন থেকে বিচ্ছিন্নিত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন চালাইছে, কালের বিবর্তনে সময়ের আবর্তে তাদেরকেও পৃথিবীর এই মাটি থেকে নিশ্চিহ্নিত হতে হয়েছে, তারাও আজকেও নেই। তার মানে পৃথিবী কারোর জন্যই স্থায়ী বসবাসের জায়গা না, ইচ্ছায় এবং অনিচ্ছায় সবাইকে পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। আমি মনে করি আজকের এই বক্তব্য, আজকের জুমার খুতবার যে কোর্সটি, আজকের জুমার খুতবার যে বিষয়টি, এই বিষয়টি প্রত্যেকটি মুসলিমকেই মুখস্থ করা দরকার। আজকের এই বিষয়টি আমি মনে করি আমাদের যত মুসলিম ভাই আছেন তাদের সবাইকে এই কোর্সটা, এই ক্লাসটা, এই লেকচারটা মুখস্থ করা উচিত। আমি মনে করি আপনারা তা মুখস্থ করবেনও। চলুন, একজন ব্যক্তি যখন মারা যান তখন তাকে আমরা কী সম্মাননা দেব, কী সম্মান দেব। আজকে আমরা অনেক সম্মান তাদেরকে দিচ্ছি। ইসলাম কী বলছে? ইসলাম বলছে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন আমরা তার জন্য একটি দোয়া পাঠ করব, বা আমার জন্য একটি দোয়া পাঠ করব। এই কথাটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার বুখারি শরীফের ভিতরে সহিহ সানাদে বর্ণনা করছেন। উম্মে সালমা তিনি বর্ণনা করেন
যে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিতেন যে যখন কোনো ব্যক্তি কোনো মুসিবাতে পড়বে অর্থাৎ কোনো ব্যক্তি যখন মারা যাবে তখন সে ওইটা পাঠ করবে যেটাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহ কি নির্দেশ দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপর হাদিসে কিছু অংশ আসছে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা উম্মে সালমা বলতেছেন যে কোনো ব্যক্তি যখন মারা যাবে কোনো ব্যক্তি যখন কাউরে মৃত্যুতে বিপদে পড়বে তখন সে এটা পাঠ করবে যে ইন্না লিল্লাহি আমরা সকলেই আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা সবাই আল্লাহর কাছে কি করব প্রত্যাবর্তন করব সুবহানাল্লাহি বিহামদিহি একজন মানুষ তার মৃত্যুর পরে যে কথাটা তার জন্য বলা হয় এবং দুনিয়াবাসী যে কথাটি উচ্চারণ করে সেই কথাটা কিন্তু নাস্তিক্যবাদের সম্পূর্ণ বিরোধী কিভাবে আমরা ঘোষণা দিচ্ছি ইন্না লিল্লাহি আমরা আল্লাহর জন্য তোমরা আল্লাহ আছেন একজন এই প্রতিবেদন স্রষ্টা আছেন তার এই কথা দ্বারায় এই স্বীকৃতি দ্বারা কি নাস্তিক্যবাদকে পিছনে রেখে আসা হচ্ছে না ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরাও আল্লাহর কাছেই ফিরে যাব তার মানে বলা হচ্ছে যে আমরা এই তুমি মারা গেলে তুমি আল্লাহর জন্যই ছিলে এখন আল্লাহর কাছে চলে গেছো আমরাও আল্লাহর জন্য আমরাও আল্লাহর আল্লাহর কাছে আবার ফিরে যাব কিন্তু বাস্তবতা কি এরকমই পৃথিবী থেকে যারা চলে যান তারা কি সবাই কি আল্লাহর ছিলেন না আল্লাহর ছিলেন না এবং কি দুঃখজনক হলো সত্য যারা ইসলামের বিরুদ্ধে সারাটি জীবন সংগ্রাম করেছে ইসলামের রবিকে নিশ্চিহ্নিত করার জন্য যা রক্ত মাংস যাদের রক্ত মাংস সবসময় তৎপর ছিল এরকম মানুষদের মৃত্যুর সময়ও আজকের মানুষ এটাই পাঠ করে কিন্তু এটা কি পাঠ করে লাভ হবে আল্লাহ রাসূল বলতেছেন বুখারী শরীফে বলতেছেন এরপরও আরেকটি অংশ আছে যে সেইটুকু বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ইয়া আল্লাহ তুমি আমার এই বিপদে পারিশ্রমিক দাও আমার উমুককে যে তুমি নিলে বা আমাদের উমুক ভাইকে উমুক বোনকে তুমি নেওয়ার মাধ্যমে আমাকে যে বিপদে ফেলে দিয়েছো এই বিপদে তুমি আমাকে রিওয়ার্ড দাও পারিশ্রমিক দাও ওয়া খলিফ লি খায়রাম মিনহা এবং তাকে নেওয়ার ফলে তার জন্য উত্তম স্থলাভিষিক্ত তুমি আমাদেরকে দাঁড় করো তার চেয়ে উত্তম স্থলাভিষিক্ত একজন অভিভাবক তুমি নিয়ে এসো তার চেয়ে ভালো একজন অভিভাবক আমাকে দাও আমার সংসারে ইনকাম করতো এমন একজন ব্যক্তি চলে গেছে তার চেয়ে ভালো একটি ভালো একজন লোককে আমাকে দাও একজন ব্যক্তি তার স্বামী মারা গেছে তার চেয়ে উত্তম একজন স্বামী তাকে দাও সুবহানাল্লাহ বিহামদিহি এটা এত স্পিডপূর্ণ দোয়া বুখারী শরীফে আল্লাহ রাসূল বলতেছেন এই শেষের অংশটুকু যদি কেউ পাঠ করে ইল্লা আখলাফ আল্লাহু মিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাকে নিলেন তাকে তার ওই পরিবার বা তার ওই ব্যক্তিদেরকে তার চেয়ে উত্তম স্থলাভিষিক্ত তাকে দান করাবেন সুবহানাল্লাহ বিহামদিহি তাওহীদের কাছে আমরা ফিরে আসি এই হাদিসের বর্ণনাকারী হলেন আবু সালমা এই আবু সালমা তিনি ইন্তিকাল করলেন এখন তার স্ত্রী আছে না তার স্ত্রী বলতেছেন উম্মে সালমা বলতেছেন আমার স্বামী যখন মারা গেলেন তখন আমি রাসূলের শিক্ষা দেওয়া এই দোয়াটি পাঠ করলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা আমি এটি পাঠ করলাম পাঠ করার পাশাপাশি আমার মগজ জগতে এসে এটাও দাঁড় হয়ে গেল যে আল্লাহর রাসূল বলছেন এই দোয়াটি যদি কেউ পাঠ করে তাহলে যে লোককে নেওয়া হলো তার চেয়ে উত্তম ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করে দেবেন কিন্তু আবু সালামা তো সেই ব্যক্তি আউয়ালু বাইতান হাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তো সেই ব্যক্তি যে আল্লাহর রাসূলের কাছে সর্বপ্রথম যে পরিবার হিজরত করে এসেছিল ইসলামের প্রতি রক্ষায় আল্লাহ প্রেরিত ওহির রাজ প্রতিষ্ঠার জন্য জীবনকে বাজে রেখে যে পরিবারটি রাসূলের কাছে হিজরত করে এসেছিল সেইটিতে ছিল তো আবু সালমা তাহলে এই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে
আল্লাহ রাসূলরা বলছেন এই দোয়াটি পাঠ করলে তার চেয়ে উত্তম অভিভাবক তাকে দিয়ে দেবেন, স্থলাভিষিক্ত দেবেন, তাহলে এই লোকের চেয়ে উত্তম ব্যক্তি আর কি হতে পারে? কিন্তু আল্লাহ রাসূল তো বলছেন আমি পাঠ করছি, উনি বলতেছে এর বাস্তব রেজাল্ট আমি পেয়ে গেলাম। কিছুদিনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন এবং তার বিয়েকে আমি অ্যাকসেপ্ট করে আমি তার কাছে বিবাহ বিবাহ বসি। এবং আমি তখন দেখলাম যে অবশ্যই আবু সালামার চেয়ে উত্তম ব্যক্তি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন, আমরা যদি আজকে এই দোয়া পাঠ করি তাহলে কি আমাদের জন্য কি উত্তম অভিভাবক আল্লাহ দিতে পারেন না? অথচ আমরা মনে করি আমাদের পরিবার থেকে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেন, কেউ চলে যান, তখন আজকে আমরা হাই হুতাশে পড়ে যাই, আমরা রোমাঞ্চিত হয়ে যাই, আমরা দিশেহারা হয়ে যাই, আমরা এটাই শুধু বলি আজকে এই ফ্যামিলিটার কি হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলে দিচ্ছেন যখন কারো কোনো বিপদ আসে, যখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সলাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ তাদের প্রতি রহমত এবং কল্যাণ অবতীর্ণ করবেন। আল্লাহ যদি রহমত এবং কল্যাণ অবতীর্ণ করেন তাহলে কি উনি ভুল করবেন? কিন্তু তার এই কল্যাণ এবং রহমত পাওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তের উপর এই মানুষকে টিকে থাকতে হবে। তাহলে আমরা এই হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে কি পেলাম? কোনো মুসলিম যদি মারা যায় তাহলে তাকে সম্মান দিতে যদি হয়, সম্মান দেওয়ার প্রচলন যদি আমরা করে থাকি, তাহলে তার সম্মান হবে তার মৃত্যু শুনে। আমি প্রথমেই বলবো এই দোয়াটি, যে দোয়াটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং আল্লাহ কোরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আমরা কি দিয়ে তাকে সম্মান দেব? দ্বিতীয় পর্যায়ে হলো আমরা খেয়াল রাখব যখন কোনো কোনো লোক মৃত্যুমুখী পতিত হচ্ছে সে সময়ের জন্য আমরা যেন কিছু শিক্ষিত ভাই ও বোন তার পাশে থাকি, কিছু নলেজেবল ব্যক্তি যেন তার পাশে আমরা থাকি। আল্লাহ রাসূল বলতেছেন কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার খুব কষ্ট হয়, এবং কি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু এসেছিল তিনি গামলা থেকে পানি নিয়ে কপালে ভাবে দিচ্ছিলেন এবং বলছে ইন্না ফিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যুতে কষ্ট আছে, মৃত্যুর যাতনা অত্যন্ত কঠিন। আমরা যদি একটু ভাবি তাহলে তো বুঝতে পারি যে রূহ নামক শক্তির জন্য আমি কথা বলতেছি, এই রূহ নামক শক্তিটা আমার শরীর থেকে রক্তে মাংস থেকে টেনে টেনে বের করে নিয়ে চলে যাওয়া হয়, অবশ্যই তো কষ্ট হওয়ার কথা। তবে এক শ্রেণীর মানুষ এই কষ্ট থেকে বাঁচতে পারে যারা আল্লাহর জন্যই শহীদ হয়ে মারা যান। একটি পিপিটি কাকে আমরা যেমন কষ্ট হয় ঠিক এরকম একটি কষ্ট তিনি অনুভব করবেন। আর যত বড়ই মহান মানুষ হন না কেন তিনি যদি স্বাভাবিক মৃত্যুবরণ করেন তাহলে মৃত্যুর এই কষ্ট তাকে ভোগ করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন মৃত্যুতে কষ্ট আছে, এমন কি মৃত্যুর ব্যক্তি যখন মৃত্যু ঘটে যায় তখন তার এই চোখটা উপরের দিকে তাকাইয়ে থাকে। কেন তাকাইয়ে থাকে? রূহ হরণকারী যে ফেরেশতা মালাকুল মাউত যাকে আমরা আজরাইল বলি, এই আজরাইল যখন রূহটাকে বের করে নেন তখন বের করে নিয়ে যখন উপরে উঠতে থাকেন, হাদিসে আসছে ওয়াইয়াসে আদুনা বেহা, মৃত্যু যখন মৃত্যু যখন কারো চলে আসে তখন মালাকুল মাউত আসেন এবং এর আগে রূহ বহনকারী একদল ফেরেশতা আসেন। মালাকুল মাউত যখন রূহটাকে বের করে নিয়ে নেন এরপর রূহ বহনকারী ফেরেশতারা ফাইয়াস আগুরা বেহা তারা এটাকে নিয়ে উপর দিকে উঠতে থাকে। যখন রূহটাকে নিয়ে উপর দিকে উঠতে থাকে তখন মানব এই দেহটা ওই দিকে শুধু তাকায়ই থাকে। সুবহানাল্লাহ, আপনারা লক্ষ্য করে দেখবেন যখন কোনো মানুষ মারা যায় তখন তো দেখবেন যে সে তাদের কী তাকায়ই দেখছে। এই সময় আল্লাহ রাসূল বলছেন যে এই সময় মৃত্যু ব্যক্তির চোখটাকে বন্ধ করে দিতে হবে, কী জন্য? যাতে করে সে আর দেখতে না পায়, কেন এটা দেখার কারণে তার অনুভূতিতে সে আঘাত পায়। তাকে সম্মান দেওয়া এ সময় খুবই জরুরি, সেই সম্মানটা কি তার এই চোখটাকে বন্ধ করে দিতে হবে এবং এই সময়কে দোয়া বলতে হবে, সেই লোকের নাম ধরে দোয়া বলতে হবে। যেমন মনে কোনো একজন লোক মারা গেছে বা আমরা মনে করি আজকে আমাদের প্রেসিডেন্ট মারা গেছেন, এটা উদাহরণ বলতেছি। এখানে আল্লাহ বলছেন
আল্লাহু মাগফির যেমন আমরা বলতে পারি জিল্লুর রহমান অথবা আব্দুল্লাহ অথবা যে কোনো ব্যক্তি আল্লাহু মাগফির লি ফুলান ওয়ারাফা দারাজাতাহু ফিল মাহদিন ওয়া খুলুফু ফি আকিবিহি ফিল গাবিরিন واغفر له واغفر لنا وله يا رب العالمين وافس له في قبره ونغفر له فيه سبحان الله দ্বিতীয় পর্যায়ে আমরা যে সম্মানটাকে প্রদর্শন করব সেই সম্মান হলো যখন নিশ্চিত হয়ে গেল যে লোকটি মারা গেছে এবং আসমান থেকে তাকায়ে আছে সঙ্গে সঙ্গে চোখ দুটোকে বন্ধ করে দিয়ে তার জন্য এই বাক্য পাঠ করব আল্লাহুম্মা গফির এ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহুম্মা গফির লি আবি সালমা আল্লাহ রাসূল দোয়া করতেন আবু সালমা যখন মারা গেলেন তখন দোয়া করলেন আল্লাহুম্মা গফির লি আবি সালমা হে আল্লাহ তুমি আবু সালামাকে maaf করে দাও ওয়ারাফা দারাজাতাহু ফিল মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তার পদমর্যাদাকে উন্নত করে দাও কিন্তু লোকটি যদি হেদায়েত প্রাপ্ত না হয়ে থাকে তাহলে আজকে হাজারো বার দোয়া করে কোনো লাভ হবে আল্লাহ রাসূল বলতেছেন কোন ব্যক্তি যখন মারা যায় নির্দিষ্টভাবে তার জন্য দোয়া করতে হবে আল্লাহুম্মা গফির লি আব্দুল্লাহ আল্লাহ তুমি আব্দুল্লাহকে ক্ষমা করে দাও যদি কারো মা মারা যায় থাকেন তিনি বলবে আল্লাহুম্মা গফির লি উম্মি হে আল্লাহ তুমি আমার মাকে maaf করে দাও যদি কারো ভাই মারা যায় থাকে আল্লাহুম্মা গফির লি আখি হে আল্লাহ তুমি আমার ভাইকে maaf করে দাও যদি কারো বাবা মারা যায় তাহলে সে সেখানে বলবে আল্লাহুম্মা গফির লি আবি হে আল্লাহ তুমি আমার বাবাকে maaf করে দাও কারো সন্তান যদি মারা যায় তাহলে সে বলবে ছেলে মেয়ে যদি মারা যায় তার তাকে সে বলবে আল্লাহুম্মা গফির লি ইবনি হে আল্লাহ তুমি আমার ছেলেকে মেয়েকে maaf করে দাও যদি গ্রামের কোনো মুরব্বী মারা যায় যে আপনি কেউ হয় না তার নাম ধরে বলুন আল্লাহুম্মা গফির লি উসমান আল্লাহুম্মা গফির উমুক ই আল্লাহ উমুক মারা গেছে তুমি তাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ ইবনে আমদি কত সুন্দর সম্মান ইসলাম প্রদর্শন করছে এবং কি করো ওয়ারাফা দারাজাতাহু ফিল মাহদিন হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তার সম্মানকে মর্যাদাকে পজিশনকে উঁচু করে দাও হে আল্লাহ সুবহানাল্লাহ ওয়াখলিফুহু ফি আকিবিহি ফিল গাবিরিন এবং তিনি যাদেরকে রেখে গেলেন ছেলে মেয়ে স্ত্রী পরিজন বা দেশবাসী নেতা কর্মী যাই হোক না কেন তাদের উত্তম স্থলাভিষিক্ত তুমি দাঁড় করে দাও ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদেরকেও ক্ষমা করে দাও তাকে এবং আমাদেরকে ক্ষমা করে দাও এবং কি করো ওয়াসালাহু ফি কবরিহি তার কবরকে তুমি প্রশস্ত করে দাও ওয়া নাযফির লাহু ফি এবং তার কবরকে তুমি কি আলোকিত করে দাও আমরা কি আদৌ এটা বলি আমাদের যারা আত্মীয়রা মারা গেছেন ইতিপূর্বে মৃত্যুর সাথে সাথেই চার চোখটাকে বন্ধ করে আমরা কি এই দোয়াটি পাঠ করছি আমি কি বলছিলাম আমার আমার বক্তব্যের শুরুতে আজকের এই খুতবাতুল জুমা নামে এই কোর্সটি পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে এটা পাঠ করা উচিত কারণ পৃথিবীর সমস্ত মানুষ সে যে কোনো প্রান্তেই থাক না কেন তার পাশেই তো কোনো মানুষ মারা যেতে পারে তিনিও তো মারা যেতে পারেন যেতে পারেন না তাহলে যখন তার পাশে কোনো লোক মারা গেল হোক না তার বাবা হোক না তার মা হোক না তার কোনো আত্মীয় সঙ্গে সঙ্গে সে তার চোখটাকে বন্ধ করে দিয়ে এই দোয়াটি পাঠ করবে যদি সে এই দোয়াটি না জানে তাহলে এই মুহূর্তে তার জন্য এবং লক্ষ্যের জন্য ক্ষমা সে চেতে পারল না তাকে যে মৌলিক যে মর্যাদা দেওয়ার কথা ছিল যে মর্যাদার জন্য আল্লাহর কাছে আপিল করার কথা ছিল আবেদন করার কথা ছিল অ্যাপ্লিকেশন করার কথা ছিল আমি সেটাতে তাকে বঞ্চিত করলাম এখানে কি তার সম্মান দেওয়া হয় নাই কত কঠিন সম্মানের কথা কত উন্নত সম্মানের কথা আমরা বলছি যে ওয়ারফা দারাজাতাহু ফিল মাহাদিন ও আল্লাহ তুমি তাকে হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে মর্যাদাকে উন্নত করে দাও তাহলে কি জান্নাতুল ফিরদাউস তাকে দান করো তার মর্যাদার জন্য আমরা এও বলেছি যে তার কবরকে তুমি আলোকিত করে দাও প্রশস্ত করে দাও এবং আমাকেও দৃঢ়িত করেছি যেহেতু আমরা তার কারণে কি বিপদে পড়েছি আল্লাহ সুতরাং এই বিপদে আমাকেও ক্ষমা করো তাকেও ক্ষমা করে দাও এগুলো কি সম্মান না তার একজন লোক যদি মারা যান তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে এসে এই কাজটি করব হাদিসটি সহি এবং মুসলিম শরীফে বুখারী শরীফে বিভিন্ন হাদিসে এই হাদিসটি এসেছে এরপরে আরেকটি বিষয়
তৃতীয় পর্যায়ে আমাদের জানা উচিত যে আমরা মৃত্যুর পরে সমবেদনা জ্ঞাপন করি। এটা একটা ভালো কথা। মৃত্যুর পর মৃত পরিবারকে আমরা তাদেরকে কি সমবেদনা জ্ঞাপন করি, কিন্তু যেহেতু আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম হিসেবে একটি মৃত পরিবারকে, মৃত পরিবারের আত্মীয়দেরকে কি সমবেদনা জ্ঞাপন করব আসলে কিন্তু এটা আমরা জানি না, জানি না। এটা এমন একটি পর্যায়ে অবস্থা নিয়েছে, এই মূর্খতা, এই জ্ঞানহীনতা এত বড় অবস্থায় চলে গেছে যে অনেক দেশের বড় বড় নেতা নেত্রীরা পর্যন্ত এটা জানেন না। যা বাস্তবতা আমরা দেখতে পাই, বিভিন্ন দেশে যখন কোনো নেতা নেত্রী বা কোনো বড় মানুষ মারা যান, সেই পরিবারকে যখন সমবেদনা জানানোর জন্য যখন সেই দেশের বড় বড় লিডাররা যান, তারা কি বলেন তা তো আমরা টিভির পর্দায় দেখতে পাই, পত্রিকায় দেখতে পাই, বিভিন্নভাবে দেখতে পাই, কিন্তু সেখানে ওইটা আসে না যেটি বিশ্বের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এমনকি মৃত্যুর সময় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ মাজুন ফি মুসিবাতি ওয়াক্লিব লি খাইরাম মিনহা, এটা অনেকে পাঠ করেন না, শুধু বলেন যায় আমরা এই জন্য খুব গভীর শোক প্রকাশ করতেছি। আপনি গভীর শোক প্রকাশ করতেছেন, শোকের যে বাক্যটি এটি তো বললেন না, হলো আমি গভীর শোক প্রকাশ করতেছি, কি দিয়ে গভীর শোক প্রকাশ করলেন? আপনার সামনে অনেকক্ষণ ধরে রাখা হয়েছে, আপনার বক্তব্যকে রেকর্ডিং করা হয়েছে, দীর্ঘ সময় আপনি কথা বলতে পারতেছেন, তার সমালোচনা করতে পারতেছেন, উনি কি ধরনের মানুষ ছিল তা বলতে পারতেছেন, কিন্তু তার জন্য যে শোক বার্তা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, এটাই তো বললেন না, গিয়ে গভীর শোক প্রকাশ করছেন আপনি, কি বাস্তবতা না? এরপরে সে মৃত্যু ব্যক্তির শোক, শোকের ছায় যারা পড়ে গেছেন এই পরিবারকে কীভাবে সান্ত্বনা দেওয়া হচ্ছে, ওরাও পাগলের মতন কেঁদে চলে আসতেছে, এরাও কেঁদে চলে যাচ্ছে, বুকে জড়াই নিচ্ছে। আরও দুঃখজনক বিষয় হল, যদি এরকম মৃত্যু কোনো পরিবারকে দেখতে কোনো কোনো সম্ভ্রান্ত কোনো মহিলা, কোনো নেত্রী বোঝায় কেউ আসেন, আমরা দেখতে পাই যে সে ওই পরিবারের ছেলেদেরকেও এভাবে জড়াই এনেন। এই ঠিক কি ইসলামী কালচার? বিভিন্ন জায়গায় আমরা দেখি একটা মহিলা বিদেশি কোনো মেহের মামার কোনো সম্মানিত ব্যক্তি তার সাথে মুসাবাহ করেন, ইয়াস বিল্লাহ, একটা একটা ব্যক্তিত্বপূর্ণ কোনো মহিলা এটা করতে পারে না, আমরা এগুলো চোখে দেখতেছি। একজন ব্যক্তি যখন মারা যান তখন দেখি যে এভাবে শোক তথ্য পরিবারকে কী করা হয়, যে আমি গভীর সমবেদনা তোমাদেরকে জানাচ্ছি। গভীর সমবেদনা কী জানাচ্ছি? জি, গভীর সমবেদনা আমরা দেখতে পাই কিছু কিছু জায়গায়। কোনো মানুষ যদি সরকারি দলে, কোনো দেশের সরকারি দলের মারা যায়, সরকার সেখানে গিয়ে বলেন আমি তোমাদেরকে সমবেদনা জানাচ্ছি আর এই হলো তোমাদের পুরস্কার, এত টাকা বা এত লক্ষ টাকা তোমাদের জন্য নিয়ে আসছি। আর যদি বিরোধী দলে হয় তাহলে যাকে চমৎকার একটা বক্তব্য দিয়ে দেশ ও জাতিকে চমকে দেন এবং বলেন আচ্ছা তোমাদের জন্য এই সমবেদনা শুরু, এই ক্ষতিপূরণ আমি নিয়ে আসছি। কিন্তু আমি একজন মুসলিম, আমি ফলো করবো কোরআন এবং সুন্নাহ, এরপরে কি আসে না পরেকার কথা। একজন মৃত্যু ব্যক্তি মৃত্যুর পরে ওই ফ্যামিলি কি পাবে আমার কাছে, এটা কি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই? দেখুন, আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, তার মেয়ের সন্তান অর্থাৎ রাসূলের নাতি সে অসুস্থ, মৃত্যুর কোলে ডলিয়ে পড়ছে। রাসূলের কাছে সংবাদ পাঠানো হলো যে তাকে বলো সে যেন দ্রুত আমার বাসায় চলে আসেন, তিনি দ্রুত আমার বাসায় চলে আসেন। হাদিসটা অনেক লম্বা, সংক্ষেপ বলতেছি, আল্লাহ রাসূল ওই লোকের দ্বারা তাকে সালাম পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে তিনি তার কাছে আসলেন, আল্লাহ রাসূল তার নাতিকে কোলে নিলেন, তিনি মারা গেছেন, দুনিয়াতে আর নেই। এখন এই এই শোকের পরিবারকে, তার মেয়ের এই ঘরে যারা আছেন তাদেরকে তিনি কি সমবেদনা জানাচ্ছেন? বলে দিচ্ছেন ইন্না লিল্লাহি মা খাজা ওয়ালাহু মা আতা ওয়ালাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু ইলা আজালি মুসাম্মা। এটা হলো মুসলিম শরীফের ভাষ্য, বুখারীর ভাষ্য হলো ওয়া ইং ওয়া ইং ওয়া কুল্লুন ইনদাহু ইলা আজালি মুসাম্মা, এটা হলো বুখারী এবং আগেরটা হলো মুসলিম শরীফে। ফালতাসবির ওয়ালতাহতাসিব,
দেখবেন অর্থটা কত সুন্দর, যার ঘরে আছে মৃত্যু হলো, যার আত্মীয়রা আজকে শোকের ছায়ায় মুহ্যমান হয়ে রয়েছেন, তাদের উদ্দেশ্যে হাদিস বলে দেওয়া হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমরা বলবো ইন্না লিল্লাহি মা আখাযা, তোমরা শোকাতর হইও না, দুশ্চিন্তিত হইও না, হতাশ হইও না, আল্লাহ যাকে নিয়ে নিয়েছেন ওটা তো আল্লাহরই ছিল, আল্লাহ যাকে নিয়ে নিয়েছেন ওটা তো আল্লাহর ছিল, ওটা তো তোমার না, ওটা তো আমার না, ইন্না লিল্লাহি মা আখাযা, মা আখাযা যা নিয়েছেন, যাকে নিয়েছেন, যে ব্যক্তিকে, যে মহান নেতাকে, যে মহান আমিরকে, যে স্নেহধন্য সন্তানকে, যে শ্রদ্ধাভাজন মা বাপ বোন বা বাবাকে, সে যেই হন না কেন তিনি তো আল্লাহর ছিলেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিচ্ছেন, আমার কি করার আছে, তোমার কি করার আছে, এবং যা আছে তাও তো আল্লাহর জন্য, মানে আমরা যারা আছি তারাও তো আল্লাহর জন্য, আমরাও তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কত সুন্দর সান্ত্বনা যে হে ভাইরা তোমরা দুশ্চিন্তা করো না, যা যা যিনি চলে গেছেন উনি তো আল্লাহরই ছিলেন আর আমরাও আল্লাহরই। এরপরে বলা হচ্ছে কুল্লু শাইয়িন ইনদাহু ইলা আজালি মুসাম্মা, দুশ্চিন্তা আর আমাদের কোনো কিছুই তো নেই, প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন সে তো চলে যাবে, ওনার সময় হয়েছিল, তার সময় হয়েছে, সে চলে গেছে, আমার সময় হলে আমি চলে যাব, সুতরাং এখানে বিশেষ দুশ্চিন্তা প্রকাশ করা আর কিছুই নেই। সুতরাং তুমি কি করো, ফালতাসবির, দৃঢ় চিত্র হয়ে দাঁড়িয়ে থাকো, ফালতাসবির, তুমি সবর অবলম্বন করো, ফালতাসবির, তুমি মুখ বাঁকা করো না এই সময়, ফালতাসবির, অসম্ভব হয়ে তুমি কান্নাকাটি করো না, ফালতাসবির, স্বাভাবিক অবস্থায় মৃত্যুকে তুমি স্বাগতম জানিয়ে বিদায় করে দাও, ওয়ালতাহতাসিব, এবং তুমি ইহতিসাব করো, ইহতিসাব অর্থ হলো আত্মসমালোচনা করা, এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করা, এবং ইহতিসাব আরেকটা অর্থ, ফালতাহসাব তাহতাসাবের অর্থ আরেকটাই হলো যে তুমি এই মৃত্যু থেকে সওয়াব প্রত্যাশা করো, তোমার যে একটা বিপদ গেলো এই বিপদ থেকে তুমি কি সওয়াব প্রত্যাশা করো, সুবহানাল্লাহ। সত্যই কোন ব্যক্তি যখন মারা যায়, হাদিসটি বুখারী এবং মুসলিমের, বুখারী এবং মুসলিম কিছুই হাদিস, তাহলে একজন লোক যদি কোনো পরিবার থেকে মারা যায় তাহলে সেই পরিবারের লোকেরা সমগ্র পৃথিবীবাসীর কাছে এই আশা রাখেন যে পৃথিবীর দুই স্রষ্টা আল্লাহ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সমবেদনা বাক্য শিখে দিয়েছেন, এই সমবেদনা বাক্যটি আমি তাকে বলবো, এরপরে আমি যা বলি নিজের ভাষাতে আমি বললাম, কিন্তু প্রথমত তো এইটা আমাকে বলতে হবে, আপনি মসজিদে প্রবেশ করছেন, মসজিদে প্রবেশের দোয়া নাই নাকি বাংলা ভাষায় কিছু কথা বলে চলে আসবেন, বিশাল পবিত্র একটি জায়গায় আসছি যা সংসদের সে উত্তম বলে প্রবেশ করলেন, হবে না? আল্লাহর রাসূল যেটা শিখিয়ে দিয়েছেন সেটা আমি বলবো, তাহলে বলুন পৃথিবীর স্রষ্টা তিনি নিয়ন্ত্রণ করেন কার মৃত্যু কখন হবে, আর কেউ নিয়ন্ত্রণ করে, এমন কোনো শক্তি নেই, এমন কোনো পাওয়ার নেই, এমন কোনো কিছুই নেই যেটাকে মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে, বাঁচাতে পারে, সে যত বড়ই শক্তি দেওয়ার হোক না কেন, যত বড়ই দুনিয়ার ক্ষমতাশীল তিনি হন না কেন, যত বড়ই পাওয়ারফুল তিনি হন না কেন, মৃত্যুর হাতে কেউ বাঁচতে পারবে না, সুবহানাল্লাহ। মৃত্যুর পরে এই পরিবারকে আমরা এটা বলবো, সত্যই কি আমরা কারো মৃত্যুতে সেই পরিবারের জন্য এই দোয়াটি বলেছিলাম কোনোদিন, সুবহানাল্লাহ। তাহলে আমি বলছিলাম যে আজকের এই কোর্সটি, খুতবাতুল জুমার মাধ্যমে যে কোর্সটি দেওয়া হচ্ছে এটা সবাইকে মুখস্থ করা দরকার, তার মানে কি আমাদের আমাদের মাঝে কি লোক মারা যায় না, আমাদের আত্মীয়রা কি মারা যায় না, তখন কি আমার জন্য উচিত না যে এই দোয়াটি আমি তাকে তার জন্য বলবো, তারা কি আশা করে আসেন না যে আমাকে এই সান্ত্বনা কেউ দেবে, তাই কি না, নাকি আপনাকে গলা ধরিয়ে সেও কাঁদবে আপনিও কাঁদবেন আর পিঠটাকে সুন্দর করে মালিশ করে দেবেন, এটার নাম সমবেদনা? হ্যাঁ, এটা আপনি করতে পারেন, তবে আপনার মুখে বাক্যটি থাকবে এইটা, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা,
كل شيء عنده إلى أجل مسمى فلتصبر ولتحتسب سبحان الله এতে আপনি বারবার তাকে বলবেন বারবার বলাই এবং অর্থটা সে যদি জানে বা প্রত্যেকটা শিখায় দেন তাহলে সে কি পাবে সে অনুভূতি ফিরে পাবে অনুভূতি ফিরে পাবে না তো তাই তো আমি বোকার মতন কি করতেছি যাকে আল্লাহ নিয়েছেন তিনি তো আমাকেও নিতে পারেন তাই কিনা একজন ব্যক্তির মারা গেলে আমাদের সমবেদনা জানাবো সেটা হলো এইটা এরপরে আসুন মৃত্যু ব্যক্তিকে ইসলাম কিভাবে সম্মান দিয়েছে মৃত্যু ব্যক্তিকে ইসলাম সম্মান দিতে গিয়ে কি বলেছে যে তাকে আমরা গোসল দেব তাকে আমরা কাফন দেব কয়টি কাপড় আপনি দেবেন কিভাবে আপনি গোসল দেবেন এই কথাটি ইসলাম বলেছে বলে নাই সুতরাং ইসলাম যখন বলে দিয়েছে একটা মৃত্যুকে এভাবে গোসল দিতে হবে এভাবে কাপড় দিতে হবে সুতরাং আপনি অধিক সম্মান দেখাতে গিয়ে মৃত্যুর কফিনে আপনি অসংখ্য শ্রদ্ধাঞ্জলি এবং ফুল ইত্যাদি আপনি দেন হ্যাজাল বেদা এগুলো বেদাত হবে কারণ কোনো ব্যক্তি যখন মারা যাচ্ছে তারপরে আপনি যা কিছু করতে দিয়ে গেলে ইসলামী শরিয়া আপনার দর্শন দল মত অনুযায়ী চলে না ওহি অনুযায়ী চলে আল্লাহর বিধান অনুযায়ী চলে আল্লাহর রাসূল বলেছেন কোনো ব্যক্তি মারা গেলে তাকে কি করা হবে এখন গোসল দিতে হবে এরপরে কি করা হবে তাকে তার জন্য কি বড় একটা সম্মানের জন্য কি দেওয়া হবে সালাতুল জানাজায় আপনি সমবেত হবেন দেখুন ইসলাম কত বড় অনার দিয়েছে একজন মানুষকে একজন ব্যক্তিকে মারা যাওয়ার পরে তাকে সামনে রেখে বহু মানুষ পিছিয়ে দাঁড়াবে এ লোকগুলো কেন আসছিল এখন এই লোকটার জন্য না এবং তাদের জন্য এরপরে একজন ইমাম সাহেব তিনি তাকে সম্মান দেওয়ার জন্য সলাত আদায় দাঁড়িয়ে যাবেন যদিও প্রচলিত সিস্টেমেই সলাত না এবং তিনি তাকে সম্মান দেওয়ার জন্য সর্বপ্রথম উচ্চারণ করবেন আল্লাহু আকবার এর মানে কি আল্লাহ সবচেয়ে বড় পৃথিবীতে এমন কোন শব্দ নেই এমন কোন বাক্য নেই এমন কোন কথা নাই যে কথা এটার চেয়ে বড় সম্মাননা হতে পারে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিলিভ করেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করেন যিনি ইসলামকে দীন হিসেবে বিশ্বাস করেন তার কাছে আল্লাহু আকবারের চেয়ে বড় কোনো কথা বড় সম্মান হতে পারে না একজন মুসলিম ওই লাশটিকে রেখে আল্লাহু আকবার বলে তাকে সম্মান দিয়ে সালাত চুরি করলো যে সালাতটি নাম সালাতুল জানাজা এটাকে সম্মান নয় এবং কি বলে দেওয়া হচ্ছে এই কথা দ্বারা কি বলে আল্লাহু আকবার দ্বারা আপনি কি প্রমাণিত করলেন যে এই লোকটিকে সম্মান দেওয়ার জন্য আর অন্য কোনো ভাষা জায়েজ নাই তিনি যে কোনো প্রান্তে যে কোনো দেশে বলে শুনুন না কেন তিনি যদি মুসলিম অবস্থায় মারা গিয়ে থাকেন তার সম্মান হলো এইটা এটাই বলতে হবে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো সিস্টেম অন্য কোনো কারুকলাম এইটা ইসলাম অ্যাকসেপ্ট করে না ওইটা তাদের সম্মান নয় বড় আজাব তার জন্য এরপরে দেখেন কত সুন্দর সম্মান দেশে এবার তার জন্য কি করবে সূরা ফাতিহা পাঠ করবে অন্য একটি সূরা পাঠ করে তার জন্য আল্লাহ আকবার বলবে এরপরে দরুদ শরীফ পাঠ করবে এরপরে খাস করে একনিষ্ঠ হবে এখানে দাঁড়া এসেছিল সবাই তার জন্য দোয়া করবে কি দোয়া করবে বুখারী শরীফে ইবনে মাজাহ শরীফে মুজাবুল কাবিরে বহুগুলো দোয়া আসছে আমি সময় কারণে হয়তো সব বলতে পারবো না দেখুন আপনাদের মেমোরিতে শুধু ইঙ্গিত দেওয়ার জন্য আমি কিছু দোয়ার এখানে অবতারণা করছি এই সময় আপনি বহু দোয়া পাঠ করতে পারেন সুবহানাল্লাহ যেমন আপনি এখানে বলবেন আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলহু ওয়াসসে মুদখালহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ কামা নাক্কাইতা তাওবাল আবিয়াদা মিনাদ দারাস وأبدله دارا خيرا من داره وحلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعيذه من عذاب القبر وعذاب النار سبحان الله أكبر خيال كرسي انت عجل عمرك كي بات كرسي اللهم اغفر له الله اكي ما اغفر له ارجمنا شاب بما غنى غلا كي تبي خما اغفر له وارحمه تربط تبي رحمت کرو قلان بشت کرو শান্তি অবতীর্ণ করো এই লোকটার জন্য যা উপযোগী এখন ওইটা তাকে তুমি দাও ওয়াও এবং তাকে নিরাপত্তা দান করো এবং তাকে কি তুমি কি করে দাও মানে আরাম আয়সে রাখো
সুবহানাল্লাহি বিহামদিহি এবং কি করো ওয়াকরিম নুজুলাহু উত্তম আতিথ্যতা তুমি তাকে দাও তাকে এই যে কাপড়ে জড়ানো লোকটি তাকে খাওয়ানোর কোনো সুযোগ আর আমাদের নেই ওয়াকরিম নুজুলাহু উত্তম আতিথ্যতা তুমি তাকে দাও ওয়াসসি মুদখালাহু তার কবরকে তুমি প্রশস্ত করে দাও ওয়াগসিলহু বিল মাই ওয়াসালজি ওয়াল বরাত পানি বরফ শিশির দিয়ে এর গুড়াগুলোকে মুছে দিয়ে তাকে পুথু পবিত্র করে দাও ঝেমর করে সাদা কাপড়কে তুমি ধুয়ে পরিষ্কার করে দাও সাদা কাপড়ের সাথে যেমন ময়লার কোনো সম্পর্ক থাকে না অনুরূপভাবে এই লোকটির লাইফকে পাপ পঙ্কিলতা থেকে সম্পূর্ণ ধৌত করে দাও হে আল্লাহ আব্দুল হুদান খায়রাম মিন দারিহি এই দুনিয়ার ঘরে চেয়ে এই লোকটার ঘরকে উন্নত ঘর করে দাও ওয়া আহলান খায়রাম মিন আহলিহি দুনিয়ার পরিবারের চেয়ে তাকে উত্তম পরিবার দান করো ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি দুনিয়ার স্ত্রী চেয়ে উত্তম স্ত্রী তাকে দান করো ওয়া আদখিলহুল জান্নাহ হে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো ওয়া আয়িদহু মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার হে আল্লাহ এই লোকটিকে তুমি কবরের আযাব থেকে এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও সুবহানাল্লাহ এখানে যারা সমবেত হয়েছে এই জায়গায় তার আর কোনো উদ্দেশ্যই আসে নাই এই লোকটির যথাযথ সম্মানের জন্য এখানে এসে তারা তাদের কোনো কথা না বলে এই লোকটির অসংখ্য মুক্তির জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছে তার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য এটা কি তার জন্য সম্মান নয় এরপর আপনি কি বাদ করবেন আল্লাহুম্মা আগফির হাইয়্যানা ওয়া মাইয়্যিতানা ওয়া শাহিদানা ওয়া গায়িবানা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারানা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ঈমান ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুযিল্লা বা'দাহু ইবনে মাজাহ সহিহ সানাদে বর্ণিত হয়েছে দেখেন কত সুন্দর কথা হে আল্লাহ আল্লাহুম্মা আগফির হাইয়্যানা হে আল্লাহ তুমি আমাদের জীবন্ত ব্যক্তিদেরকে মৃত ব্যক্তিদেরকে উপস্থিত ব্যক্তিদেরকে অনুপস্থিত ব্যক্তিদেরকে নারীদেরকে পুরুষদেরকে শিশুদেরকে সবাইকে তুমি কী করো ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি যাদেরকে জীবিত রাখো তাদেরকে ইমানের উপরে জীবিত রাখো যাদেরকে তুমি মৃত্যু দাও তাকে ইমানের উপরে মৃত্যু দাও আমার মনে হয় যারা যারা সলাতে এই যে দোয়া পাঠ করা হয় এই দোয়াটি যদি বস্তুবাদী আন্দোলনের ব্যক্তিরা নাস্তিক্যবাদীরা আল্লাহ বিরোধী আইনের যারা অনুসারে তারা যদি জানতো তাহলে এই দোয়াটি পাঠ করতে দিত না কি জন্য এই এই দোয়ায় বলিষ্ঠ বক্তব্য দেওয়া হচ্ছে হে আল্লাহ তুমি আমাদের মধ্যে যাদেরকে মনে করো পৃথিবীতে আরে একটা দিনে বেঁচে থাকবো ওই লোক থেকে তুমি ইসলামের উপরে ইমানের উপরে বেঁচে রাখো নাস্তিক্যবাদ থেকে কুফরিবাদ থেকে মারণসূত্র মতবাদ থেকে ফিরে নিয়ে এসে ইসলামে রাখিও এই কথা বলা হচ্ছে এখানে আর যদি তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও আপত্তি নেই তুমি তো মৃত্যু দেবেই তো মৃত্যু দিয়ে দাও আমাকে ইমানের উপরে এটা কি ইসলামী বক্তব্য না এবং অনস্লামী দর্শনের বিরুদ্ধে কি সুস্পষ্ট বক্তব্য নয় আরও বলা হচ্ছে আল্লাহ হারেমনাহু এই লোকটির কারণ এই লোকটির জন্য লোকটি পারিশ্রমিক থেকে আমাদেরকে বঞ্চিত করো না বাদাহু এরপরে আমাদেরকে পথভ্রষ্ট করিও না এই লোকটার পরে আমাদেরকে পথভ্রষ্ট করো না আমরা দেখছি একজন মানুষ মারা যাওয়ার পরে অসংখ্য মানুষ পথভ্রষ্ট দিকে চলে যাচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পরে তিনি যদি উঁচু মানের কোনো মানুষ হয়ে থাকেন তাহলে জীবিত থাকতে ওই কাফনকে নিয়েই পূজা শুরু হয়ে যায় একজন ব্যক্তির কাফনে ফুল দিয়ে ইত্যাদি দিয়ে সেখানে সম্বন্ধে দাঁড়ানো থাকা ইসলাম অ্যাকসেপ্ট করে না এগুলো ইসলাম বিরোধী কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য আমরা দোয়া করি তিনি হকের উপর এর তাকে থাকার আল্লাহ তৌফিক দান করো তাকে জান্নাত দান করুক কিন্তু একজন মুসলিম এগুলি করতে পারে না এগুলো পথভ্রষ্টতা অত্যন্ত দুঃখজনক সত্য আমরা যে দেশে বসবাস করতেছি এই দেশটা অত্যন্ত মারাত্মক একটা দেশ ইসলামের উপর টিকে থাকার জন্য কি বলবেন সরকারি দল কি বলবেন বিরোধী দল কি বলবেন ইসলামের নামে কতিপয় দল তারা সবাই আজকে শিরকের সাথে জড়িত সেটা কি একজন লোক যদি মারা যায় সে কবরে গিয়ে ফুল দিয়ে সম্মান দিয়ে দাঁড়িয়ে থাকা কি শিরক না এইটা কি বর্তমান সরকার করেন এটা কি বিরোধী দল করেন না
এটা কি বিরোধী দল সিদ্দিক জিয়াউর রহমানের মাজারে কি শ্রদ্ধাঞ্জলি দেন নাই? এইটা কি ইসলামী দলগুলো ক্ষমতা থাকাকালীন সেসব লিডাররা কি শহীদদের কবরে গিয়ে এভাবে শ্রদ্ধাঞ্জলি দেন নাই? ইয়াজ বিল্লাহ, কিভাবে ইসলামের স্বতন্ত্র বোধের উপর আমি টিকে থাকলাম? এগুলি স্পষ্ট শিখ, এগুলি শির চর্চা হচ্ছে। সালাতুল জানাজায় আমাদেরকে শপথ করে বেরিয়ে আসতে বলা হচ্ছে, ওয়ালে তুদিল্লুনা বাদা, হে আল্লাহ এরপর যদি তুমি আমাকে পথভ্রষ্ট থেকে নিয়ে না যাও। হাদিসটি সহি, আমি মনে হয় বেশি সময় পাইতেছি না। দেখুন আরেকটি দোয়া, যে দোয়াটি আপনি এই মুহূর্তে খাস করে লোকটা সম্মানের জন্য বলতে পারেন। আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনে ফুলান ফি জিম্মাতিক, আল্লাহ অমুকের পুত্র অমুক তোমার জিম্মায় রাখলাম। আপনি বলবেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হে আল্লাহ ইন্না জিল্লুর রহমান ফি জিম্মাতিক, আল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজ তোমার জিম্মায় আমি রেখে দিলাম। আপনার ভাই মারা গেছে, আপনি তার নাম ধরে বলবেন, আপনি বললেন আল্লাহুম্মা ইন্না আব্দুল্লাহ ফি জিম্মাতিক, আল্লাহ এই আব্দুল্লাহ তোমার তত্ত্বাবধানে রেখে দিলাম, আজ আমাদের তত্ত্বাবধানে বলতে আর কিছু নেই। ওয়া হাবলে জাওয়ারিক, তোমার পড়োশীর বন্ধনে আমি তোমাকে রেখে গেলাম, আমাদের দেখার আর কোনো সুযোগ নাই। ফাকিহি মিন ফিতনাতিল আযাব কবর ওয়া আযাবিন নার, হে আল্লাহ তুমি এই লোকটিকে, এই লোকটিকে সে যতবারই মহান ব্যক্তি হোক না কেন দুনিয়ার মানুষের কাছে, এই ব্যক্তিকে ফাকিহি ফিতনাতিল কবর, কবরের ফিতনা থেকে, পরীক্ষা থেকে তাকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে তাও বাঁচাও। সুবহানাল্লাহ, ইবামদি আমরা কি এগুলো বলি? আরেকটি দোয়া বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। এই সারাংশই বলতে হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তখন এই দোয়াটুকু সে পাঠ করতে পারবে, আরও অনেক দোয়া পাঠ করতে পারবে। সে বলবে, আল্লাহুম্মা আবদুক ওয়া ইবনু আমাতিক ইহতাজা ইলা রহমাতিক ওয়া আনতা গানিয়ুন মিন আযাবি। আল্লাহু আকবার, আপনি বলবেন যে আল্লাহ অমুক বান্দা, অমুক মহিলার সন্তান ইহতাজা ইলা রহমাতিক, তোমার রহমতের প্রত্যাশী, তোমার রহমত সে চায়, আর তুমি তো তাকে শাস্তি দেওয়া থেকে অমুখাপেক্ষী, তুমি তো বাধ্য হয়ে তাকে শাস্তি দেবে। হে আল্লাহ আমরা তোমার কাছে আপিল জানাতে এসেছি, ইনকানা মুহসিনান, এই লোকটি, এই লোকটি সত্যি করার থেকে যদি সে যদি নেককার হয়ে থাকে, আমরা তো জানি না সে নেককার কিনা, ওয়াইনকানা মুহসিনান সে যদি নেককার হয়ে থাকে, ফাজিদ ফি ইহসানিহি, তার নেককারকে আরো তুমি বাড়াইয়ে দাও। ওয়াইনকানা মুসিয়ান, যদি সে পাপিষ্ট হয়ে থাকে, সে যদি সৌরাচারী হয়ে থাকে, সে যদি ইসলাম বিরোধী হয়ে থাকে, হে আল্লাহ তোমার কাছে আমরা এই লোকটি সম্মানের জন্য এই সালাতুল জানাজা এসে এই আবেদন জানাতে এসেছি, তার পাপগুলোকে তুমি মিটিয়ে দিয়ে তাকে জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আপনি আরও অনেক দোয়া পাঠ করতে পারবেন। এ হাদিসটি মুজামুল কাবিরে বর্ণিত হয়েছে এবং আল্লামা যাহাবী এটাকে সহিহ বলেছেন। শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটি তিনি তালখিসুল আহকামুল জানাজির মধ্যে নিয়ে আসছেন। সুতরাং আমরা এইসব মানুষকে মৃত্যুর পরে এইভাবে তাকে সম্মানের জন্য দোয়াগুলো পাঠ করতে পারি, কিন্তু কোনো ক্রমে একটা মুসলিমের এটা কাম্য নয়। আমি কারোর বিরোধিতার জন্য এখানে দাঁড়াই না, এটা আমার কাম্য নয়। আমি একজন মুসলিম, ইসলামকে সুস্পষ্টভাবে সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে জাতির সামনে উপস্থাপন করে এটা আমার দায়িত্ব, আমার যত এলেম আছে এই জন্য আমার কর্তব্য এটা। আমি দার্থ ঘন্টা এই দেশের সমালোচনা করে বলবো, একজন মুসলিম হিসেবে কোনো মুসলিম ভাইয়ের অসুস্থতার দোয়ার জন্য কোনো গির্জায়, কোনো মন্দিরে, কোনো আনুষ্ঠানিক উপাসনালয়ে প্রার্থনা করা জায়েজ না, এটা কোনো মুসলিমের কাম্য নয়। কোনো মুসলিম মৃত্যুর পরে তার সালাতুল জানাজা আহ্বান করার কথা হাদিসে স্পষ্ট আসে না। এখানে যত সম্ভব তাড়াতাড়ি তাকে মাটি দেওয়া পারলেই ভালো, এই কথা বলা হয়েছে। এরপরে আপনি কৃষঙ্গ লোককে বলতে পারেন, কৃষঙ্গ লোককে বলা যেতে পারে, তার দোয়ার জন্য মানুষ আসতে পারে, তার জন্য মুসলিম উম্মার কাছে দোয়া চেতে পারেন। তবে তার জন্য আপনি কি করে মূর্তিমার কাছে, গির্জার কাছে, অনুষ্ঠানী উপাসনার কাছে আপনি দোয়া প্রার্থনা করতে পারেন? এই দোয়া প্রার্থনা করার পরে একজন ব্যক্তি তার ইমান কতটুকু স্বচ্ছ থাকতে পারে, আমাদের বুঝে আসে না এই কথাগুলো।
এগুলো কি অসাম্প্রদায়িক ধর্মের ভবিষ্যৎবাণী প্রচার করছে নাকি আসলে আমরা সত্যই তাওহীদ এবং ইসলামকে বুঝি না? আমরা আবেদন রাখব আজকে আমাদের মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে বাংলাদেশে যে সব অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা আমরা আহ্বান জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের মন্ত্রী, বিভিন্ন দলের নেতা ও নেত্রী এবং আমি নিজেকে বলতে চাই এই অবস্থায় একদিন আমাদের সবাইকে সম্মুখীন হতে হবে। এই কাফফুরনে আমাদের সবাইকে যেতে হবে, এই জানাজার সামনে আমাদের সবাইকে যেতে হবে। অতএব আসুন নিজেকে পরিশুদ্ধ করে, নিজেকে পরিচ্ছন্ন করে বাকি জীবনটা ইসলামের জন্য কাজ করার চেষ্টা করি। যে আল্লাহ সুন্দর দেহ আর এই সুপ্ত ব্রেন আমাদেরকে দান করেছে, এই ব্রেনটা ওই আল্লাহর জন্য শেষ জীবনটা হলো, আসুন আমরা ব্যয় করে যাই। এটা হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া, যদি আপনারা এবং আমরা এটা করতে পারি এটাই হবে ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اغفر لهم وارحمهم، اللهم اغفر لهم وارحمهم وارفع درجاتهم في المحرين، واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس، وابدلهم دارا خيرا من دارهم واهلا خيرا من اهلهم وزوجا خيرا من زوجهم وادخلهم الجنه واعذهم من عذاب النار وعذاب القبر. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لابي وامي واخي وسائر المسلمين. اللهم اغفر لابي وامي واخي وارفع درجاتهم في المهديين. اللهم اغفر لأبي وأمي وأخي وسائر المسلمين وارفع درجاتهم في المعذبين، واغفر لهم وارحمهم يا رب العالمين، واغفر لهم في قبره ولو لهم في رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعذنا من عذاب القبر، اللهم أعذنا من عذاب النار، اللهم إنا نسألك الجنة الفردوس، اللهم اجعلنا من عبادك الصالحين، اللهم اجعلنا من عبادك الصالحين، اللهم اجعلنا من عبادك الموحدين، اللهم اجعلنا من عبادك الموحدين. سبحانك اللهم وبحمدك، وأشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.